নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইজি রেসিপিসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি আপনাদের সাথে পনিরের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, সেটা হলো পনির রিজালা। আর এই রান্নায় কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি। আর এই পনির রিজালা কিন্তু আপনি লুচি বা পরোটা বা পোলাওর সাথে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আসুন তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, সঙ্গে থাকবেন। পনির রিজালা বানানোর জন্য আমি এখানে পনির নিয়েছি 200 গ্রাম, আর পনিরগুলোকে আমি একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আপনারা কীরকম শেপ চান ঠিক সেই অনুযায়ীও কেটে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম, যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নেব আলু, আমি এখানে একটা গোটা মিডিয়াম সাইজের আলু নিয়ে লম্বা করে কেটে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আর সাথে নিয়েছি 2 কাঁচা লঙ্কা। আর লাগবে 2 টেবিল স্পুন চারমগজ, 2 টেবিল স্পুন পোস্ত, কাজু নিয়েছি 25 থেকে 30টা, আর সাথে 8টা থেকে 9টা আমন্ডস। প্রথমে আমি পনিরটাকে ম্যারিনেট করে নেব, এবং তার জন্য আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা আপনাদের পরিমাণ মতো প্রয়োজন অনুযায়ী নুন ব্যবহার করবেন। নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে লঙ্কা গুঁড়ো নিচ্ছি 1/4 টিস্পুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নেব 1/2 টিস্পুন। আর নিয়ে নেব একটা পাতি লেবু, যেটা আমি 1/4 ভাগ নিয়ে সেই লেবুর রস আমি নিয়ে নেব। এরপর আমি এই সব কিছুকে পনিরের সাথে ভালো করে মিশিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। এরপর আমি একটা কড়াই নিয়ে, তাতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল, আর তেল গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলু আমি এখানে দিয়ে দেব, আর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। আর নুন দেওয়ার পর আমি আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে আমি এখানে হাই ফ্লেমে 1 মিনিটের জন্য ভেজে নেব। দেখুন এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, স্লাইটলি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে রাখব। আলু আমার এখানেই ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিয়েছি। আর এরপর আমি নিয়ে নেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে আমি 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে নেব। তবে খুব একটা বেশি ভাজার দরকার নেই, একটু ক্রাঞ্চি থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। 1 মিনিট মতো হয়ে গেছে, এখানে আমি এবার ক্যাপসিকামগুলো তুলে নেব। ক্যাপসিকাম আর আলু ভাজা এখানেই হয়ে গেছে। এরপর আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা পনিরগুলো একটা একটা করে তেলের মধ্যে নিয়ে নেব, আর তারপর আমি 1 মিনিটের জন্য ভেজে নেব। পনিরগুলো যখন তেলে দেবেন একটু সাবধানে দিতে হবে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। আর পনির ভাজার সময়ও খুব ধীরে ধীরে ভাজতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। সেই জন্য উল্টে পাল্টে যখন আমরা ভেজে নেব, একটু ধীরে আমরা ভেজে নেব, তাতে পনিরগুলো ইন্ট্যাক্ট থাকবে। আগে থেকে আমি 1 বাটি গরম জল করে রেখেছি। পনির 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে এই পনিরগুলোকে আমি গরম জলের মধ্যে ট্রান্সফার করে দেবো। দেখুন এখানে পনিরগুলো আমি ভেজে নিয়েছি আর গরম জলের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি, তাতে কিন্তু পনিরগুলো খুব সফট থাকে। এরপর আমি একটা ব্লেন্ডিং জার নিয়েছি, তার মধ্যে কাজু, পোস্ত, চারমগজ আর আমন্ডসগুলো নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব 2 কাঁচা লঙ্কা, আর তারপর নিয়ে নেব সামান্য একটু জল। জল নিয়ে আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট কিন্তু এখানেই রেডি হয়ে গেছে। এবার এই সেম তেলে আমি ফোড়ন দেব, তার জন্য নিয়ে নিয়েছি 1টা বড় এলাচ, 3টে ছোট এলাচ, নিয়ে নিয়েছি সামান্য একটু জৈত্রী, আর স্টার অ্যানিস নিয়েছি অল্প, আর 3 থেকে 4টে লবঙ্গ। আর নিয়ে নিয়েছি 1টা তেজপাতা, যেটা আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সামান্য একটু দারচিনি। আর নিয়ে নেব শাহজিরে, শাহজিরে নিয়েছি 1/4 টিস্পুনের থেকে সামান্য একটু বেশি। এগুলো দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব কিছু সেকেন্ডের জন্য, এবং যখন এই মশলাগুলো থেকে একটা অ্যারোমা বেরোতে শুরু করবে, তখন আমি আগে থেকে করে রাখা পেস্ট এর মধ্যে দিয়ে দেব। আগে থেকে যে পেস্ট আমি বানিয়ে নিয়েছি কাজু, পোস্ত, চারমগজ, আমন্ডস, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য রান্নাটা হতে দেবো, এবং অনবরত নাড়তে থাকবো যাতে কোনোভাবেই রান্নাটা ভেঙে না যায়।
এরপর আমি একটা ব্লেন্ডিং জার নিয়ে নেব এবং তার মধ্যে নিয়ে নেব 1.5 টেবিল স্পুন টক দই, আর টক দইটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। আপনারা কিন্তু চাইলে টক দই আপনারা ইউজ করার আগে আপনারা বিট করেও নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দেবো হোমমেড বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা কিন্তু রেডিমেড ব্যবহার করলে চলবে না, এটা হোমমেড হতে হবে, এবং কিভাবে বানাতে হবে তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আর কমেন্ট বক্সেও দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিরিয়ানি মশলা, আর বিরিয়ানি মশলাটা দিয়ে আমি ভালো করে রান্নার সাথে মিশিয়ে নেব এবং রান্নাটাকে হতে দেব প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন ব্যবহার করবেন। দিয়ে দেবো চিনি, চিনি আমি এখানে দিয়ে দেবো 2 টিস্পুন। চিনি দিয়ে দেওয়ার পর আমি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে রান্নার কালারটা একটু সুন্দর হয়। এরপর আমি সব কিছুকে ভালো করে রান্নাটার সাথে মিশিয়ে নেব আর রান্নাটাকে হতে দেবো 1 মিনিটের জন্য। তারপর আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর আলু। আলু আর ক্যাপসিকাম দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং তারপর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ জল। জল দিয়ে দেওয়ার পর আমি রান্নাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেবো। আর তারপর আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা পনির আমি এখানে দিয়ে দেবো। জল সহ পনিরটা আমি এখানে দিয়ে দিলাম, আর তারপর আমি 7 থেকে 8 মিনিটের জন্য রান্নাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেবো। 7 থেকে 8 মিনিট প্রায় হয়ে গেছে, এরপর আমি এখানে আরও 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি ঘি, এখানে আমি 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি, 3 টিস্পুন ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য কয়েক ড্রপ কেওড়া এসেন্স, আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো রোজ ওয়াটার, আপনারা চাইলে 1-2 ফোঁটা মিঠা আতরও ব্যবহার করতে পারেন। আর শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা। এরপর আমি 5 মিনিটের জন্য রান্নাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেবো। আজকের রেসিপি পনির রিজালা কিন্তু একদম রেডি হয়ে গেল। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল, আর সাথে আমার চ্যানেল ইজি রেসিপিসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশান আপনার কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নিউ কোনো রেসিপির সাথে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।